চীনের সহযোগিতায় বাংলাদেশে তৈরি হচ্ছে মিসাইল প্লান্ট যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত জাপানের বিখ্যাত গণমাধ্যম নিক্কি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ বর্তমানে চীনের একাধিক সমরস্ত অপারেট করে তার মাঝে উল্লেখযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল এন্টিশিপ মিসাইলের মতো সমরস্ত্র এই সকল মিসাইল মেনটেনেন্স করার পাশাপাশি ভবিষ্যতে মিসাইল তৈরির জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ চুক্তির আওতা দিন বাংলাদেশে একটি কারখানা স্থাপন করা হচ্ছে ইতিমধ্যে নির্মাণ শেষ পর্যায়ে মিসাইল প্লান্ট নির্মাণ শেষ হলে বাংলাদেশ কতটা লাভবান হবে তাই তুলে ধরব আস্কের প্রতিবেদনে কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ এবং চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি কারণ বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক গোপন রাখতে চায় দেশটি কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিতে পারে যার কারণে গোপনে চুক্তি স্বাক্ষর হয়েছে তবে ভারত মিসাইল প্লান্ট সম্পর্কে জানতে পেরে নিজেদের আপত্তির কথা জানিয়েছে একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি যার অতদিন একাধিক প্রকল্প বাস্তবায়ন হবে দেশের মাটিতে সমরস্য তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে এজন্য বাংলাদেশ এখন শুধুমাত্র সমরস্য করাই নয় বরং প্রযুক্তি চায় বর্তমানে বাংলাদেশ চীনের তৈরি সকল মিসাইল মেনটেনেন্স করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল এই সমস্যা সমাধান করতে মেনটেনেন্স প্লান্ট স্থাপন করা হচ্ছে চীনের সহযোগিতায় কারখানা স্থাপন শেষ হলে চীনের উপর নির্ভরশীল থাকতে হবে না তার পরিবর্তে বাংলাদেশ নিজেই তার মেনটেনেন্স করতে পারবে দেশের মাটিতে মিসাইল তৈরির চূড়ান্ত ধাপ বলা যায় মেনটেনেন্স প্লান্ট স্থাপন আর ভারতের আপত্তির বিষয় এখানেই দেশটি কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের গণমাধ্যম নিকিকে জানায় বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও তারা চীন থেকে সমরস্ত করায় করে জানিয়ে দিল্লি অসন্তুষ্ট ভারতকে কৌশলগতভাবে চাপ দিতে পার্শ্ববর্তী সকল দেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে চীন ভারত অবৈধভাবে হস্তক্ষেপ করেও বাংলাদেশের মিসাইল কারখানা স্থাপন বন্ধ করতে পারেনি দৃঢ় অবস্থানের কারণে এই ঘটনার পর দিল্লি অসন্তুষ্ট হয় পাশাপাশি চীনের প্রভাব কমাতে পাল্টা প্রস্তাব দিয়েছে দেশটি ঢাকায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারত যাতে এই ঘটনা পুনরায় না ঘটে পাশাপাশি ভারতের সমরস ক্রয়ের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে এক রিজমেন একশো বিশ মিলিমিটার মর্টার ক্রয় করেছে সেনাবাহিনীর জন্য এটি কার্যকর একটি সিদ্ধান্ত কারণ ভারত থেকে এমন কোনো সমরস্য ক্রয় করা যাবে না যা দেশটির বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয় কারণ ভারতীয় যুদ্ধবিমান কিংবা মিসাইল ক্রয় করা হলে দেশটির বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয় তাই এই ধরনের মর্টার জাতীয় হালকা সমরস্য ক্রয় করা হচ্ছে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ চুক্তির আওতাধীন বাংলাদেশ মর্টার ছাড়াও একাধিক খুচরা সমরস্ত দেশটি থেকে ক্রয় করেছে তার মাঝে উল্লেখযোগ্য স্পিড বোট সার্ভেল্যান্স রাডার সিস্টেম সহ একাধিক সমরস্ত্র সামগ্রিকভাবে প্রায় একশো মিলিয়ন ডলার ব্যয় করেছে বাংলাদেশ আরও দুইশো মিলিয়ন ডলারে ভারতীয় সমরস্য ক্রয় করতে হবে বাকি অর্থ দিয়ে রাশিয়া থেকে সমরস্ত ক্রয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী সেক্ষেত্রে কৌশলে বাকি দুইশো মিলিয়ন ডলারে ভারতীয় সমরস্য ক্রয় করতে হবে যার মাঝে কোনো ভারী সমরস্ত থাকা যাবে না আর বাংলাদেশ সামরিক বাহিনী এ বিষয়ে অত্যন্ত কঠোর নীতি মেনে চলে কারণ ভারত বহুবর্ষ যাবৎ চেষ্টা করলেও বাংলাদেশের নিকট ভারী সমরস্ত বিক্রি করতে পারেনি তবে বাংলাদেশের মিসাইল প্রকল্প বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করবে দেশটি তবে মিসাইল কারখানা স্থাপন শেষ পর্যায়ে সেক্ষেত্রে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল মিসাইল মেনটেন্স হবে বাংলাদেশে পরবর্তীতে চীনের একাধিক মিসাইল দেশের মাটিতে উৎপাদন শুরু হবে ইতিমধ্যে চীনের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে তৈরি হয় পরবর্তী পরিকল্পনা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দেশে তৈরি হবে যার রেঞ্জ সতেরো কিলোমিটার পর্যন্ত পাশাপাশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জে ডবলু এস টোয়েন্টি রকেট তৈরি হবে এই বিষয়গুলো ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে দিল্লির আপত্তি গণায় না নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ বাংলাদেশ চীনের সহযোগিতায় ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন শুরু করবে কি না কারণ মিসাইল প্লান্ট স্থাপন ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ কেননা বাংলাদেশ সামরিক বাহিনী যদি শক্তিশালী হতে পারে তবে ভারতের অবৈধ হস্তক্ষেপ কখনোই গ্রহণ করবে না চীন বাংলাদেশের কৌশলগত মিত্র বিশেষ করে বাংলাদেশকে শক্তিশালী করতে বদ্ধপরিকর দেশটি কারণ বাংলাদেশ শক্তিশালী হলে ভারত সবচেয়ে বেশি চাপে থাকবে আর তাই চায় চীন এজন্য বাংলাদেশকে সহজেই প্রযুক্তি দিচ্ছে দেশটি মিসাইল প্লান্ট স্থাপন হবার পর দেশের মাটিতে এয়ার ডিফেন্স মিসাইল এবং শর্ট রেঞ্জ রকেট তৈরি হবে ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ রকেট তৈরির দিকে অগ্রসর হবে একটি দেশ মিসাইল তৈরির দিকে অগ্রসর হয় ধারাবাহিকভাবে সেক্ষেত্রে বাংলাদেশ চূড়ান্তভাবে পৌঁছাতে আরও তিন থেকে পাঁচ বছর সময় নেবে এক্ষেত্রে ভারতের আপত্তি এবং কূটনৈতিক তৎপরতা উপেক্ষা করতে পারলে শীঘ্রই দেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব তবে ভারত নিজেও যৌথভাবে সমরস উৎপাদনের প্রস্তাব দিয়েছে ভারতের সঙ্গে মিলে সমরস উৎপাদন করা বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে কারণ ভারতের সঙ্গে মিলে যে সকল মিসাইল তৈরি করা হবে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয় বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত সেক্ষেত্রে যৌথভাবে সমরস উৎপাদন করার প্রশ্নই আসে না তবে চীনের সঙ্গে মিসাইল প্রকল্প এগিয়ে নিতে পারলে আগামী পাঁচ বছরের মাঝে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব কারণ মিসাইল প্লান্ট নির্মাণ শেষ হলে চীনের সহযোগিতায় এক থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল অ্যাসেম্বল করা সম্ভব তবে চীনের সহযোগিতায় নির্মাণাধীন মিসাইল প্লান্ট থেকে শুধুমাত্র চীনের মিসাইল মেইনটেনেন্স এবং উৎপাদন করা হবে এমন নয় বাংলাদেশ তুরস্ক থেকে যে সকল মিসাইলের প্রযুক্তি নিয়েছে তার উৎপাদন হবে এখানেই বিশেষ করে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল দু হাজার তিরিশ সাল নাগাদ বাংলাদেশে তৈরি হবে যার রেঞ্জ হবে পনেরো থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও শর্ট রেঞ্জ থেকে লং রেঞ্জের রকেট তৈরি হবে যার রেঞ্জ চল্লিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত তুরস্ক থেকে টাইগার মিসাইল ক্রয় করেছে বাংলাদেশ যার মিসাইল তৈরি হবে এই প্ল্যান্টে তবে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আদৌ হাজার তিরিশ সাল নাগাদ দেশে তৈরি হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি তবে বাংলাদেশে যেহেতু মিসাইল নির্মাণ কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে আশা করা যায় একসময় অবশ্যই দেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে ভারতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সময়ের সঙ্গে মেড ইন বাংলাদেশ সমরস্য প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিশেষ করে মিসাইল প্রযুক্তি আয়ত্ত করার চেষ্টায় রয়েছে বাংলাদেশ বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে গণহারে মিসাইল প্রয়োজন হয় যা আমদানি করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব নয় এজন্যই মূলত বাংলাদেশে মিসাইল তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক যা অনেকেই কল্পনা করেনি দু হাজার পঁচিশ সালের পূর্বে দেশের মাটিতে মিসাইল তৈরি হবে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তায় কতটা শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না একটি বৃহত্তম আগ্রাসী প্রতিবেশীকে মোকাবেলা করতে হলে মিসাইল শক্তির কোনো বিকল্প নেই বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর উপর ভারতের একটি অদৃশ্যমান প্রভাব থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর উপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই ভারতের যার কারণে অনেক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে সত্যি বলতে অকল্পনীয় সময়ের মাঝে দেশের মাটিতে মিসের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে যা প্রশংসনীয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে